নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা ঠিক যারা পদে আছেন, যারা বিভিন্ন পদে আছেন, তারা কি বলছেন সেটা আমরা আপনাদের শোনাচ্ছি। এবং আজকের বিষয়টা খুব প্রাসঙ্গিক, তার কারণ হচ্ছে যে এই বিষয়টার উপর নির্ভর করছে কিন্তু বেশিরভাগ মানুষের জীবন এবং ভবিষ্যৎ। এবং সেই ক্ষেত্রে ঠিক কি হচ্ছে, কিভাবে সেখানে দুর্নীতি হচ্ছে এবং সেখানে রাজ্য প্রশাসন তারা সেই দুর্নীতি রোধে এবং মানুষের পক্ষে কি কি স্টেপ নিচ্ছে আমরা দেখাব। দেখো, নিম্ন মধ্যবিত্ত মানুষ খুব কষ্টে কিন্তু একটা বাড়ি করে অথবা একটা জমি কেনে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো সময় বাড়ির সোনা গয়না বন্ধক দিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে অথবা পার্সোনাল লোন নিয়ে অথবা কারোর থেকে চেয়ে তারা কিন্তু একটা জমি কেনার চেষ্টা করে এবং সেই জমি কিনে সেখানে একটা বাড়ি করার চেষ্টা করে এবং সেই বাড়িতে শান্তিতে থাকার চিন্তাভাবনা থাকে। কিন্তু ভাবুন দেখি, আপনি জমিটা কেনার পরে অথবা বাড়িটা করার পরে হঠাৎ সরকার থেকে বলল জমিটা ভেস্টেড লাগিয়ে দেওয়া হলো একটা ভেস্টেড ল্যান্ডের বোর্ড, সাইন বোর্ড। কি করবেন আপনি, কি করব আমি, কি করবে সাধারণ মানুষ? ঠিক এরকমই ঘটনা ঘটছে আসানসোলের বিভিন্ন জায়গায়। বড় বড় প্লট যেখানে হচ্ছে সেখানে আবার নির্মাণ হচ্ছে, সেখানে প্লট মানুষ কিনে ফেলছে, প্লট মানুষ নিয়ে নিচ্ছে, অনেক স্বপ্ন দেখছে একটা বাড়ি করব, বাড়িটা হয়তো মার্বেল থাকবে, মোজাইক থাকবে, জমিটা কিনে রাখা ভালো, পরবর্তী সময় যখন টাকা পাবো তখন হয়তো করব। কিন্তু হঠাৎ সেই জমিতে সরকারের পক্ষ থেকে লাগানো হলো ভেস্টেড ল্যান্ড এবং সেই জমির বাউন্ডারি ভেঙে দেওয়া হলো। বন্ধু, এক একটা নয়, অনেক 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 জায়গাতে এরকম হচ্ছে আসানসোলে। এবং বারবার কিন্তু সরকারের থেকে সচেতন করা হচ্ছে, কি বলা হচ্ছে সেটাও আমরা শোনাব। এবং রাজ্য সরকার যথেষ্ট তৎপর হয়েছে প্রত্যেকটা জায়গাতে ভেস্টেড ল্যান্ড খুঁজে বের করার, খাস জমি খুঁজে বের করার। এখানে সেখানে সেখানে পোস্টার দেওয়া হবে এবং সেখানে কোনো বাউন্ডারি হত্যা দেওয়া হবে না। শুধু তাই না, যারা করছে ব্যবস্থাও নেওয়া হবে। আসুন দেখাবো আসানসোলের এক বড় বিশেষ প্রতিবেদন। কয়লাবালির পর এবার আসানসোল শিল্পাঞ্চলে কোটি কোটি টাকা জমি দুর্নীতি, আর সেই জমি দুর্নীতি খুঁজতে এবার খোদ রাজ্য প্রশাসন, রাজ্য প্রশাসনের ভূমি দপ্তর। আমরা এমন একটা জায়গা দেখাবো যেখানে বিশাল আবাসন, প্রচুর পরিমাণে মানুষ এবং প্লটিং চলছে, তারা জায়গা কিনবে, সেই জায়গাতেই কিন্তু সরাসরি ভেস্টেড ল্যান্ড দখল করা হয়েছিল। এবং সূত্রের খবর, এই যে ইট পড়ে আছে সেইখানে সেই ভেস্টেড ল্যান্ড জুড়ে বাউন্ডারি করা হয়েছিল, যে বাউন্ডারি সরাসরি সরকার থেকে এসে ভেঙে দেওয়া হয়েছে। এবং সেই ছবি আমরা দেখাবো যেখানে লাগিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড। অর্থাৎ পরিষ্কারভাবে প্রমাণিত যে সম্পূর্ণ এলাকা কি আছে না আছে পরের কথা, এবং কাদের জমি সেসবও পরের কথা, কিন্তু এই যে প্লটিং চলছে, আবাসন তৈরি হচ্ছে, মানুষ কিনছে, তার মধ্যেই কিন্তু ভেস্টেড ল্যান্ড রয়েছে যেটা দখল করা হয়েছিল বলে অভিযোগ। এবং সরকার থেকে এই পোস্টার লাগিয়ে দেখানো হয়েছে যে এই এলাকা ভেস্টেড ল্যান্ড। আমরা এখানকার আধিকারিকের সঙ্গে কথা বলবো, কিভাবে তারা এই জমি দখল করলেন, কিভাবে এই জমি গভর্নমেন্ট এসে ভেস্টেড ল্যান্ড বলে এখানে পোস্টার লাগালো, আসল রহস্যটা কি। যেখানকার বিরুদ্ধে অভিযোগ এবং সরকার সেখানে এসে ভেস্টেড ল্যান্ডের পোস্টার লাগিয়েছে, আমরা সেই অফিসে কথা বলার চেষ্টা করব এবং তারা কি বলছেন সেটাও জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি সেই অফিস, এক বেসরকারি অফিস, এবং সেখানে কেন সরকার ভেস্টেড ল্যান্ড হিসেবে সেখানে পোস্টার লাগালো সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দাদা, আপনি আছেন এখানে? এখানে কে আছেন অফিসে? এখন এখন আসেনি, 10টা পরে হয়েছে। ঠিক, আপনার তো বোর্ড লাগানো রয়েছে, আপনি তো কাজ করেন এখানে? ये सब के सिलसिले में तो सर बता पाएंगे, मैं नहीं बता पाऊंगा। आप लोग आम आदमी को क्या समझाएंगे?
सर वो चीज़ तो ये जो बाउंड्री किया तोड़ा है वो चीज़ तो उस सिलसिले में तो बॉस हम लोग को सर ही बता पाएंगे, हम कुछ नहीं बता पाएंगे। आप जो मार्केटिंग में जाओगे तो आदमी तो पूछेगा कि वहाँ पे वेस्टेड लैंड है, तो वो सब चीज़ के लिए मार्केटिंग वैसा कोई कुछ नहीं पूछता। अच्छा। ऐसा हम लोग ऐसा कोई बोला नहीं जाता, हम लोग को सिर्फ मार्केटिंग में खाली कस्टमर को ये बताते हैं कि हम लोग का ये कम्प्लीट सोसाइटी बन रहा है, ये सब के सिलसिले में हम लोग बताते हैं। একদম সেই ছবি মানুষকে তারা বোঝাবে যে এখানে সোসাইটি হচ্ছে এবং সেই সোসাইটিতে আপনারা বাড়ি কিনুন বা জমি কিনুন যাই কিনুন, অর্থাৎ সেই জায়গাতে ভেস্টেড ল্যান্ড সরকার বলছে। এবং যেটা অভিযোগ শুধুমাত্র এক জায়গায় নয়, এই রকম ভেস্টেড ল্যান্ডের উপরে কোম্পানিও তৈরি হয়েছে এমনটা অভিযোগ কংগ্রেস নেতার। তার সঙ্গে আবার আরও অভিযোগ রয়েছে যে সেখানে খেলার মাঠ দেখিয়ে সেই জায়গা ভেস্টেড ল্যান্ড, তাকে খেলার মাঠ দেখিয়ে প্লট বিক্রি করা হচ্ছে। আমরা সেই জায়গাও দেখাবো। প্রতিষ্ঠা সংস্থা যারা বেআইনিভাবে প্রমোটার করছিল এর বিরুদ্ধে তাদের নোটিশ পাঠানো হয়েছিল, একটা ঘটনা। তারপরে দেখলাম যে ডিএম এর তরফ থেকে বা এডিএম এলআর এর পক্ষ থেকে একটা অভিযান চালানো, তাতে দেখা যায় যে সরকারি জমি দখল করেই প্রমোটার করছে। এইটা একটা নতুন প্রবণতা দেখা দিয়েছে, কিছু অসামাজিক ব্যক্তি তার জমি লুট করতে নেমে পড়েছে, কোথাও কোথাও আমাদের নাম নিচ্ছে আবার। এইটা আসানসোল রানিগঞ্জে খুব ব্যাপকভাবে দেখা দিচ্ছে। আর কিছু হোয়াইট ক্রিমিনাল যাদের বলি, যারা খুব বড় লোক আর কি, যাদের যোগাযোগটা খুব বেশি, তারাও আবার কিছু জমিতে সরকারি নিয়মে তোয়াক্কা না করে তারা ডেভেলপ করতে নেমে পড়ছে। এরকম 29টি সংস্থাকে আমরা নোটিশ দিয়েছি, যে আপনাদের তো সমাজের মাথা, অনেক পরিচিত মানুষজনও আছেন, তো আপনারা দয়া করে এনওসিটা নিয়ে কাজটা শুরু করুন। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেখানে এইরকম ডেভেলপ করার সিদ্ধান্ত, মানে সাজানো গোছানো হয়েছে, গেট করা হয়েছে, রাস্তা ডিমার্কেশন করে দেওয়া হয়েছে, সেখানে আমরা এনওসি তাদের দেবো না, সেটা আমরা ইউডিতে পাঠিয়েছি তাদের বিরুদ্ধে পরবর্তীকালে আইনি কী ব্যবস্থা নেওয়া যায় তা জানার জন্য, এবং পরবর্তীকালে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। এটা খুব মারাত্মক প্রবণতা, একজন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আরেকজন করবে। এ তো সরকারি জমি, তো আমার জমি নয়, এ তো সরকারের সম্পত্তি, এ তো কাকে ঠকাচ্ছেন, কাজ চুরি করছেন, সরকারি সম্পত্তি চুরি করছেন। আর মমতা ব্যানার্জি বারবার বলছে যারা জমি চুরি করছে তাদের বিরুদ্ধে কোনো রেয়াত করা যাবে না। স্বভাবতই ডিএম এবং এডিএম এলআর সাহেবরা যৌথ এই অভিযানটা চালিয়েছেন, আগামী দিনে এরা সাব ডিভিশনের জেলার সব জায়গায় চালানো হবে। রানিগঞ্জে বিভিন্ন জায়গায় হয়েছে, আপনার জিটি রোডের উপরে পাঞ্জাই মোড়ে বিশাল বিশাল বিল্ডিং করে সরকারি ভাড়া, মানে বিভিন্ন অফিসকে ভাড়া দিয়ে চলছে, কোনো প্ল্যান নেই, সরকারি জমি, কোনো ট্রেড লাইসেন্স নেই, মাঝে মাঝে ট্রেড লাইসেন্স বেরও করে নিচ্ছে বেআইনিভাবে। তো এইগুলো তো অভিযান সরকার নেমেছে, এটা আমরা এই জিনিস এত নৈরাজ্য কিন্তু হতে দেওয়া যায় না। কালে বেরিয়ে পরে আমরা ই অকশনের মাধ্যমে যারা সত্যিকার ইন্ডাস্ট্রি করতে যায় তাদের বিরুদ্ধে দিয়ে দেওয়া হবে, যারা সত্যিকার ওদের। কিন্তু আমার আপনাদের মাধ্যমে মানুষকে আবেদন, যারা জমিটা প্রলোভনের পরে নিতে যাচ্ছেন বা দেখছেন যা চকচকে কিছু করে, তারা দয়া করে এডিডিএ কর্পোরেশনের বিএলওর এসবিডিওর জমিটা দেখিয়ে নিন, জমিটা সত্যিকারের কাগজ আছে কিনা, জমিটা সত্যিকারের মালিকের হস্তান্তর হয়েছে কিনা, তিনি দিচ্ছেন, এবং হস্তান্তর করতে গেলে যে প্রয়োজনীয় সরকারি কাগজপত্র সে কাগজপত্র আছে কিনা, তাহলে আখেরে আপনিই ঠকে যাবেন। যিনি বিক্রি করছেন তিনি মধ্যেখানে আপনাকে পয়সা নিয়ে তিনি পালিয়ে যাবেন, দীঘা বোম্বাই কলকাতা দিল্লি ম্যাড্রাস চলে যাবেন, আপনি ডুবে যাবেন। আর আইনের হাত খুব লম্বা, আপনি ভাবছেন আজকে আপনি ফাঁকি দিচ্ছেন, 10 বছর পর কিন্তু আপনি ধরা পড়বেন। ম্যাচের স্বভাবত এত পয়সা আসবে কোত্থেকে, তারা সাধু হতে চাইছে এখন, তারা এখন দেখছে এই জায়গাটা ভালো ব্যবসা, জমিটা সরকারি জমি পড়ে আছে, বিল্ডিং করে দাও, অনেক লোক আছে, কম দামে জমি পাচ্ছে, নিয়ে নাও, কাগজ একটা এদার ওদার করে বের করছে। রিসেন্টলি আমি একটা কাগজ পেয়েছি, দেখলাম জমি 7 কাঠা 6 কাঠাটা ট্যাম্পারিং করে 7 কাঠা করে সব জায়গায় এনওসি নিয়ে নেওয়া হয়েছে, তা ওটা ধরা পড়ছে আগামী দিনে। এটাও আপনারা জানতে পারেন মহিশিলা কলোনি অঞ্চলে, যেখানে আপনার উদ্বাস্তুদের জমি 6 কাঠা করে প্রত্যেককে দেওয়া হয়েছে, সেটা একটা জমি 7 কাঠা কিন্তু হয়ে গেল, হতে পারে না। তো তারা যত নিচে নামতে হয় তারা নামছে, কিন্তু কাগজ জাল তার নিশ্চয়ই ব্যবস্থা হবে। বললাম তো আমি ভাবছি আইনের হাতে খুব চড়, আইনের হাত খুব লম্বা, আজকে হয়তো চুপ করে আছেন ভাবছে কিছু হচ্ছে না, কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে এ কাগজ উঠবেই, এই জিনিসটা উঠবেই, তো আপনি আলটিমেটলি যে কিনছেন তিনি বা যারা এই কাজটা করছেন তারা বিপদে পড়ে যাবেন। তাই বলি ভাই, সৎপথে থাকুন, সৎভাবে খান,
একটা বাড়ির বেশি তো থাকতে পারবেন, একটা গাড়ি বেশি চাপতে পারবেন না, একবারের বেশি দুবার তিনবার চার বেশি বেশি খেতে পারবেন না, কত খাবেন? তো সব তো এইগুলো কেন করছে আমরা বুঝি না। সরকারি সূত্র বলছে শুধু এক জায়গায় নয়, আসানসোলের বিভিন্ন প্রান্তে কোথাও ভেস্টেড জমিকে দখল করে সেখানে বাড়ি বানানো হচ্ছে, কোথাও ভেস্টেড জমি বিক্রি করে দেওয়া হচ্ছে, কোথাও আবার ভেস্টেড জমিকে খেলার মাঠ দেখিয়ে সেখানে কিন্তু আবার মানুষকে বলা হচ্ছে যে এখানে প্লট নিলে খেলার মাঠ ফ্রি পাওয়া যাবে। সেরকমই একটা জায়গা আমরা দেখাবো আবারও, এটি সরকারের পক্ষ থেকে ভেঙে দিয়ে যাওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এখানেও প্রচুর পরিমাণে ভেস্টেড ল্যান্ড রয়েছে এবং সরকার কিন্তু শুধুমাত্র একটা জায়গা নয়, গোটা আসানসোলের বিভিন্ন জায়গাতে এই রকম ভেস্টেড জমি দখল করে যারা কাজ করছে তাদের জমি খুঁজে বের করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমন জানাচ্ছে। ধরে সেইটি প্রচেষ্টা চালানো হচ্ছে। তো ডিএম সাহেব, এডিএম এলআর সাহেব, বিএলআরও সাহেব, এনারা সব এক এক করে প্রচেষ্টা করে সেই সমস্ত কাগজপত্র যোগাড়যন্ত্র করছেন। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেক জমির কাগজপত্রই নেই, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং কাগজপত্রগুলো পর্চাগুলো ছিঁড়ে দিয়েছে। সেইগুলোকে নতুনভাবে যদি করা যায় তাহলে আসানসোল শিল্পাঞ্চলের ভালো হবে, সরকারের ভালো হবে, কিছু মানুষের ভালো হবে। অনেকের আছে পূর্বপুরুষের জমি, তারা কাগজ খুঁজে পাচ্ছে না, সেইগুলোও যদি ডিএম সাহেবের মাধ্যমে যদি আমরা পেয়ে যাই বা আসানসোলের মানুষ যদি পেয়ে যায় তাহলে তারাও ভালো হবে। তো এই যে বিভিন্ন প্রমোটার যারা বড় বড় প্লটিং করছে বিভিন্ন জায়গাতে এবং মানুষ সেখানে গিয়ে কিনে ফেলছে, এরপরে দেখা যাচ্ছে যে সেখানে ভেস্টেড জায়গা আছে, গভর্নমেন্ট রিকভারি করবে, সেই ক্ষেত্রে প্রমোটাররা তো একটা অবৈধ কাজ করছে এবং সরকারকে বিভ্রান্ত না। এই যে প্রমোটারদেরও তো উচিত হচ্ছে যে কাগজগুলোকে ভালো করে সার্চিং করিয়ে নেওয়া, তো তারা সার্চিং করাচ্ছে না। যদি আসানসোলে কাগজ না আছে বর্তমানে সার্চিং করা, সেখান থেকে সার্চিং করালে পুরনো কাগজ পেরিয়ে যাবে, সিএসআরএসের মাধ্যমে সেটাকে এলআরএ কীভাবে কনভার্সন হবে সেগুলো দেখে নিতে পারবে তারা করুক, তাহলে সেরকমভাবে সুন্দর একটা প্রসেসের মধ্যে চলে আসবে। এখন ডিএম সাহেব যখন চেষ্টা করেছে ডিএম সাহেবকে সমর্থন করুক সবাই, রাজ্য সরকার যখন চেষ্টা করছে রাজ্য সরকারকে সমর্থন করুক সবাই। সম্পূর্ণ প্রতিবেদন আপনারা দেখলেন এবং সেখানে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের কথা শুনলেন, তার সঙ্গে সঙ্গে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন এবং আরও বিভিন্ন যেরকম হয় আর কি এদিক ওদিক সেদিক বিভিন্ন কথাবার্তা আপনারা শুনলেন। মনে রাখবেন এই কটি কিন্তু নয়, ধীরে ধীরে আরও বিভিন্ন নির্মাণ সংস্থা যারা এরকম প্লটিং করেছে এবং দখল করেছে তাদেরও নাম আসবে, তাদেরও জায়গাতে এরকম পোস্টার দেয়া হবে সরকারের পক্ষ থেকে এবং সরকার কিন্তু যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ এবং তৎপর, কোনো মতেই কিন্তু ভেস্টেড জমি দখল করতে দেওয়া যাবে না এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন থাকছে যারা কিনছেন, কিনে ফেলেছেন, তাদের কি হবে? তারা ভাবুন, যোগাযোগ করতে হবে সরকারি অফিসে যদি এরকম ঘটনা ঘটে থাকে এবং কেনার আগে বা বিক্রি করার আগেও কিন্তু সরকারের কাছে ভালো করে জেনে নিতে হবে এই জমিটা কেনার পরে আপনার হবে তো, আপনার নামে হবে তো, যার থেকে কিনছেন তিনি মালিক কিনা। পরবর্তী আরও এরকম ঘটনা দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজে, সাবস্ক্রাইব করুন tsnmnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।